হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, রূপচর্চায় লেবুর ব্যবহার। রূপচর্চার জন্য আমরা অনেক রকম সবজি ও ফলমূল ব্যবহার করি, এর মধ্য থেকে সব থেকে বেশি ব্যবহার ও কার্যকরী হলো লেবু। আমাদের কাছে লেবু একটি বহুল ব্যবহৃত খাবার, একই সাথে রূপচর্চার অনেক বড় সহায়ক। শুধু যে খাবার হিসেবে তা নয়, লেবুর ব্যবহারে রয়েছে রূপচর্চার ক্ষেত্রেও। শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো সর্বক্ষেত্রে লেবুর ব্যবহার হয়ে থাকে। আসুন জেনে নিই রূপচর্চায় লেবুর কয়েকটি ব্যবহার। এক, লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের ভাঁজ ও দাগ দূর করে। এছাড়া এতে থাকা ভিটামিন সি ব্রণ বা অ্যাকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। দুই, রোদে পোড়া ত্বক ঠিক করতে লেবু কার্যকরী ভূমিকা পালন করে। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিন, ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে লেবুর রস উপকারী। সম পরিমাণ শশার রস ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগান, তৈলাক্ত ভাব দূর হবে। চার, লেবু হাতের কনুয়, হাঁটু, পায়ের গোড়ালির ময়লা দূর করতে কার্যকরী। হাত ও পায়ের রুক্ষভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে পায়ে লাগান, রুক্ষভাব দূর হবে। পাঁচ, বয়ঃসন্ধিজনিত মুখে দাগ সারাতে লেবুর রস দ্রুত কাজ করে। এছাড়া লেবুর রস ব্যবহারে মুখের ব্রণও দ্রুত কমে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।